এই ভাগ্যবান ব্যক্তি যিনি এই বিটল ছাগলটা আমাদের হান্নান ভাইয়ের কাছ থেকে নিছে। আমরা দুজন ভাই বোন। ভাই বোন? জি। কে বড়? আমি বড়। আপনি বড়? জি। আর ছোট ভাই? হ্যাঁ ছোট ভাই। আচ্ছা কোন জেলা আপনাদের বাসা? আমাদের রাজবাড়ী জেলা পাংশা থানা। এক ভাই আসছে আমাদের কোথা থেকে ভাই? মাদারীপুর। মাদারীপুর জেলা থেকে আসছে। হ্যাঁ ভাই, থানা জেলা মাদারীপুর। থানা জেলা মাদারীপুর থেকে এক ভাই আসছে, আসা পরে এই নাটোর জেলা গুরুদাসপুর থানা খামার পথ এলাকা আমাদের হান্নান ভাইয়ের ছাগলের খামার থেকে মোট ছাগল নিছে হচ্ছে কয়টা? ১৬টা ভাই। এখন বর্তমানে ১৬টা, আগে চালান নিয়েছি ১১টা। নতুন খামার করতেছেন? নতুন খামার করতেছি। আচ্ছা, এর আগেও মানে ছাগল কিনছি ওরকম আর কি, ভালো দেখি না, তাই কারণে আর কি বাইরে খানে ভিডিও দেখছি অনেক আগের থেকেই। তাহলে বাইরে খানে আগের চালানে ১১ পিস নিছি, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সুস্থ আছে, তাই কারণে আবার আসছি আর কি। আচ্ছা, আগে ১১ পিস কতদিন আগে নিছেন? গত মাসের ২০ তারিখে নিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। ওগুলো সব ভালো আছে? সব সুস্থ আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সব সুস্থ আছে, তাই কারণে বাড়ির কাছে আসছি। কে অনেক ভিডিওতে দেখছি ভ্যাকসিন করা, কীটনাশক, পিপিআর আপনার টোটালি খুব ভাই কেয়ার করে, তো এই কারণে ভাই টিকা দিতে আসছি। আমি নিজে নিয়ে নিজে প্রমাণ কি আল্লাহর রহমতে সব সুস্থ আছে, সুস্থ আছে, এই কারণে আবারও আসছি। এইবার নিছিলাম ১৬ পিস। হানান ভাই এখানে আসছে, আসার পর ভালো দেখছে, ভ্যাকসিন কমপ্লিট করা, ছাগল সুস্থ সবল দেখছে, উনি নিয়ে গেছিলো সেই ১১ পিস ছাগল নিয়ে গেছে। সেই সময় যদি ১১ পিস ছাগল যদি আমাদের হানান ভাই খারাপ ছাগল দিত, ওর ভাই কিন্তু আজকে ১৬ পিস আবার নিত না, এই কথাটা মনে রাখেন। আর এই যে প্রতিনিয়ত যে আজকে রবিবার বলেন, শুক্রবার বলেন, গত শুক্রবার বলেন, শত শত কাস্টমার এখানে যখনই আসবেন, নাহলে দেখবেন যে সর্বনিম্ন ৫০ জন কাস্টমার থাকবে, একটু বসে থাকবেন, এদিক সেদিক থেকে আসবে সারা দিনে ৫০ থেকে ১০০ জন ভিজিটার হিসেবে কাস্টমার আছে এখানে। যদি ভালো না হতো এখানে কিন্তু মানুষ আসতো না। উনি জলজন্ত প্রমাণ ভাই, আমি টাকা পয়সা দিচ্ছি নাকি আপনার কথা বলার জন্য? আমি টাকা পয়সা দিচ্ছি আপনার কথা বলার জন্য? আমি বলতে চাই আর হলো আমার মেইন উদ্দেশ্য হলো গিয়ে আপনি সবার কাছে দোয়া চাই যে আমি হলো এতিমখানার জন্য, এই যে সম্পূর্ণ মাল হলো গিয়া এতিমখানার জন্য। আচ্ছা, জানি এতিমখানার পাশাপাশি আল্লাহ আমারও সুস্থ রাখুক, ভালো রাখুক, এটাই আমি আল্লাহর কাছে চাই। আমরা চার ভাই ইতালিতে থাকি, আমার ছেলে জন্ম ইতালি, মা বাপ ওয়াইফ সবাই আমরা ইতালিতে থাকি। তাই এই অর্থ সম্পদ দিয়ে কি হইবে ভাই বলেন? অনেক আছে মানুষের কথা বলে কাজ হয় না, কিন্তু বলে এক করে আর এক, আর আমি যা দেখি সে বলে যেটা তার চাইতে ইনশাল্লাহ বেশি করে বেশি যেটা আর কি অনুভব আমি করি নাই, কিন্তু এখন না দেখলে বুঝতে পারতাম না, এটা অনুভব আমি বুঝাইতে পারবো না। আমার চাচাতো ভাই, আমি প্রথম চালান যাওয়ার পরে ভাইয়ের কথা আমার কাছে বলছে, পরবর্তী আমিও আসছি এখানে এটা দেখার জন্য। দেখার পরে আমি এত সন্তুষ্ট হয়েছি এরপরে, আর কাজে যে ছাগল যা আমরা নিতেছি যথেষ্ট পরিমাণ ভালো এবং ভাইয়ের কাজকর্ম ভালো, আমার সম্পর্ক সন্তুষ্ট হয়ে আমরা যেতেছি ইনশাল্লাহ। আপনাকে দোয়ায় নেক্সট আমরা আবার আসার চিন্তা ভাবনা করতেছি, এবং আমাদের এলাকার মধ্যে আরও নতুন খামার আলাদা যোগ দিচ্ছে, তারা আমাদের বলছে এবং আমরা বাইরের কথাটা বলছি, বলার পরে তারাও সন্তুষ্ট হয়েছে, তারা নেক্সট ইনশাল্লাহ বাইরের থেকে খামার থেকে ছাগলটি সব ক্রয় করবে ইনশাল্লাহ। এই যে বিষয়গুলো, এই যে বক্তব্যগুলো, এই যে ইউটিউবে মানে ক্যামেরার সামনে আমার আসা, ক্যামেরার সামনে ওনার মতো দর্শক আসা, এই বিষয়গুলোকে আপনারা কিন্তু নেগেটিভ দিকে নেন। মনে হয় যে আমরা আমি দিবু ভাই, ওই যে উনি কাস্টমার, ওনার স্পন্সরশিপ পেয়ে গেছি আমরা হানান ভাই, আসলে ওইটা সঠিক না। আমি একজন ইউটিউবার হিসেবে আমি একটা কথা বলতে চাই যে আমার দর্শক যেইখানে বেশি সাপোর্ট পাবে সেখানে আমি গুণগান গাবো, কিন্তু একটা দর্শক যদি একটা ব্যবসায়ীর কাছে প্রতারণার শিকার হয় বা ওইখানে যদি সার্ভিসটা ভালো না পায়, আমি কিন্তু তার সেবা দিতে পারবো না ভাই। আজকে হানান ভাই আমার দর্শকদের যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেয়, যথেষ্ট সাপোর্ট দেয়। এই যে ইনারা যা এক্সপেক্ট করছিল তার থেকে ওভার করে ফেলছে হানান ভাই, যা আশা করছিল তার বেশি, আরও বেশি করে ফেলছে। ওনারা ভাবতে পারেন যে হানান ভাই কাজ করবে। যাই হোক, আপনারা আসেন দেখে নেন, ওনারা ১১ পিস আগে নিছে, নিয়ে ভালো বুঝেছে, ওনারা এবারে এসে আরও ১৬ পিস নিছে, আপনারা নিয়ে দেখেন, যদি ভালো বুঝেন আইসেন, যদি ভালো না বুঝেন আসার দরকার নেই। আমি কিন্তু একবার সব কিছু ক্লিয়ার ভাবে কথা বলে দিই, ওনার ছাগল একটু দেখাই, দেখবে আমি আইসে সব, জি জি সব কিছু বুঝতে পারছি, সব ছাগলগুলো একটু দেখাই, সব বড় বড় ছাগল না ভাই? হ্যাঁ সব বড় ছাগল, এখানে ১০০% ছাগল আছে নাকি? ১০০ নাই, সব ক্রস, সব ক্রস আছে, ওই যে দেখেন
একদম বড় বড় ক্রস সব যা কোয়ালিটি ছাগল ভালো হয়েছে হ্যাঁ অন্যান্য জায়গার থেকে হিসাব করে এদিকে নাও অন্যান্য জায়গায় হিসাব করে আপনার ছাগল এগুলো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ সমস্যা নাই আপনারা আরো সুস্থ রাখুক দোয়া করি আল্লাহর কাছে জি ভাই কথাটা না বললে না আমি হান্নান ভাই একটা মানুষ আসলে তো তার প্রতি মানে বোঝা যায় সে লোকটা কেমন আমরা মাদারপুরের বাসি আমরা আমার মাদারপুর থেকে আসছি আমাদের আসতে প্রায় রাত 2টা 2:30 বাজে গেছে হান্নান ভাই আমাদের যথেষ্ট পরিমাণে যতক্ষণ গাড়িতে উঠছি ততক্ষণ থেকে সে আমাকে ফোন দিয়ে আমাদের কি অবস্থা আছে কি করছি এতটুক খোঁজ খবর নিয়েছে এবং আমরা আসার পর থেকে সে আবার এখানে আমাদের জন্য গাড়ি রাত 2টার সময় রাত 10টার থেকে 2টা পর্যন্ত আরেকটা পর্যন্ত বসে গাড়ি পাঠাইছে এবং একটা কথা না বললো নাই আমরা যে আসছে দূরের লোক আমাকে হিসাবে বিশ্বাস না করলেও পারতো তার নিজের ঘরের ভিতর রাখা আমাদের তাদের ঘরে রাখা এবং ঘরে বেগ আমাদের খাওয়ানো আপ্যায়ন করছে ভাইয়া আমরা মাদারপুর ডিস্ট্রিক্টের আমি মাদারপুর ছেলে আমি যথেষ্ট পরিমাণ বলতেছি আমার আমার জীবনে বেস্ট এবং ভালোবাসা এখান থেকে আমি এটা অর্জন করছি ভাইয়া ভাগ্যবান ব্যক্তি যিনি এই বিটল ছাগলটা আমাদের হান্নান ভাইয়ের কাছ থেকে নিছে দুইটি বাচ্চা সহ হান্নান ভাইয়ের কাছ থেকে ছাগলটা নিছে এই ছাগলটা নিয়ে মানে যত ফোন আসছে হান্নান ভাইয়ের ফোনে বা আমার কাছে এরকম আমার এই ছাগল সেক্টরে আসার পর থেকে বা হান্নান ভাইয়ের ব্যবসায় বয়স থেকে এত ফোন আসেনি কিন্তু এই এই ছাগলটার জন্য এই ছাগলটার জন্য এত মানুষ ফোন দিছে একদম ইউনিক একটা প্রোডাক্ট যাকে বলা হয় দুইটি বাচ্চা সহ এই ছাগলটা নিচ্ছে আমার এই বড় ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই জি ভালো আছি আপনি কোথা থেকে আসছেন বলেন আমি আসছি ঢাকা উত্তরা থেকে আমার বসের বসে ইউটিউবে দেখি এনে আচ্ছা এই ছাগলটা পছন্দ করছে আচ্ছা পছন্দ করি এনে এই হান্নান ভাইয়ের খামার থেকে ছাগলটা নিয়ে নিছে হুম হুম হ্যাঁ বসের অনেক পছন্দ ওই ছাগলটা হয়েছে জি হ্যাঁ স্যারের বাসা হয়েছে বালুকা হ্যাঁ আমি এখন এই ছাগলটা নিয়ে স্যারের গ্রামের বাড়ি যাবো জি আচ্ছা এখন আমি পিক আপে এই ছাগলটা নিয়ে যাবো ছাগল একটা বকরি আর দুইটা বাচ্চা দুইটা বাচ্চা ছাগল কেমন আপনি ভিডিওতে যেমন দেখছেন ভিডিওতে যেভাবে দেখছি ওইভাবেই কোনো নেই পার্থক্য নেই কোনো পার্থক্য নেই না কোনো পার্থক্য নেই একেবারে ওই হুবহু এরকমই আচ্ছা এই এরকম ছাগল কি আপনি কখনো আমি আর কখনো দেখিনি এরকম ছাগল আর কখনো দেখিনি এরকম ছাগল ছবি নিও হ্যাঁ ছবি নিও এরকম ছাগল কখনো দেখে নাই মানে যেরকম ভিডিওর মধ্যে দেখা যায় বাস্তবে আসলে কিন্তু চিত্র কিন্তু আলাদা আমি আপনাকে হ্যাঁ বলেন আনন্দ ভাইয়ের কাজে কোথায় মিল আছে তার চেয়ে আরো বেশি ইয়া হয় আজ অব্দি পর্যন্ত ফোন আসতেই আছে এই ছাগলটা এত মানুষ ফোন দিছে হান্নান ভাই যে দামে বিক্রি করছে ওনার কাছ থেকে ওর চাইতেও আরো অনেক বেশি দামে বিক্রি করা যায় এই ছাগলটা মানে যে হিসাবে আজ অব্দি মানে এখন পর্যন্ত সকাল পর্যন্ত ফোন যে এই ছাগলটা নেওয়ার জন্য টাকা নিয়ে বাধার কথা না এই ছাগলটা হচ্ছে একদম ইউনিক একটা ছাগল আলাদা একটা ছাগল ভালো একটা ব্লাড লাইনের ছাগল এই ব্লাড লাইন সম্পর্কে যদি যারা বুঝেন তারা মন্তব্য করেননি আর যারা বুঝেন না তারা কিন্তু বাজে মন্তব্য করছেন এই ছাগল নিয়ে কী হলো আপনাদের মন্তব্য করে বিক্রি হওয়ার কিন্তু বিক্রি হয়েই গেল মন্তব্য পড়ে থাকলো আপনার কাছে ছাগল চলে গেল ময়মনসিংহে মন্তব্য থাকলো আপনার কাছে ছাগল চলে গেল লাভ নাই ওইসব মন্তব্য করে ওইসব মন্তব্য করে দেখতে না যদি জিনিস চিনেন যারা জিনিস চিনে তারা নিয়ে নেয় তারা কমেন্ট ফলো করে না তারা এই লাইক দেয় না তাদের শেয়ার করে না কিচ্ছু করে না জাস্ট মোবাইল নাম্বারটা নিয়ে ব্যবসায় যারা আছেন তাদেরকে ফোন দেয় যে ভাই এই ছাগলটা আমার লাগবে আর যারা আপনারা এই লক্ষ্যযক্ষ কমেন্টের মধ্যে গোড়াগড়ি করতে করতে শেষ এক ওনার জন্য শুভকামনা রইল আমার বসের জন্য দোয়া করবেন ছাগলটা আমরা আরো আসতে পারি এখানে আসি জি জি আরো ছাগল নিতে পারি ছাগল নিতে পারি অবশ্যই ছাগল তো নেবই আমরা জি জি ওনার জন্য দোয়া করবেন আর আপনারা ওনাদের উৎসাহ দিলে এরকম ওনাদের দেখে আরো 10টা ছাগল খামারি তৈরি হবে আমাদের দেশে হ্যাঁ পাল্লে তৈরি করে দেখান আমি যাই যে হাজার হাজার খামারি তৈরি করছি আমি এরকম তৈরি করে দেখান তারপরে নিজের জায়গা থেকে কথা বলতে আসেন যাক এই ছিল ছোট্ট একটা ভিডিও ওনার জন্য আবারও শুভকামনা রইল আমার চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা রইল যদিও ছাগলটা কিন্তু আমার বেশি পছন্দ হ্যাঁ আমি বলি নাই আমি বলবো সরাসরি হান্নান ভাইকে বলবো যে ছাগলটা আমার যে যে পরিমাণ পছন্দ আমি নিতে পারতাম কিন্তু আমি নিয়ে অনেকগুলো কারণ ছিল দেখ ওনার জন্য শুভকামনা থাকলো বলছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের পরিচয় কি বলেন আমরা দুজন ভাই বোন ভাই বোন জি কে বড়
আপনার বড়? আর ছোট ভাই? হ্যাঁ ছোট ভাই। আচ্ছা কোন জেলা আপনাদের বাসা? আমাদের রাজবাড়ী জেলা পাংশা থানা। রাজবাড়ী জেলা পাংশা থানা। কোন গ্রাম? পান্নারায়ণপুর। 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 আচ্ছা এই ছাগল নিতে আসছেন এখানে? জি জি এখানে ছাগল নিতে আসছি। পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে, অনেকগুলোই হয়েছে। এর ভিতরে দেখি দাম তো এখনো দাম জিজ্ঞাসা করা হয়নি। জি জি লোক ছিল না, ভাইয়া বড় ভাইয়া আছে, মেজো ভাইয়ার সঙ্গে আমার দীর্ঘ অনেকদিন ধরে আলাপ আছে, তো মেজো ভাই নেই, বড় ভাইয়ের সঙ্গে। আচ্ছা এর আগে ছাগল নিয়েছিলেন এখান থেকে? এর আগে দুটো ছাগল নিয়েছি, একটা ছাগল বলছে হচ্ছে আপনার দুই মাস সামথিং, আর একটা বলছে তিন মাস। তো যেটা দুই মাস বলছিল সেটাই নিয়ে আর এক মাস পরে আমার বাচ্চা দিছে। দুই মাস বলার মাঝে এটা বলছিল? হ্যাঁ যেটা দুই মাস বলছিল সেটা আমার এক মাস পরেই বাচ্চা হয়েছে। কার কাছে ছিল এটা? ছাগলের কাছে, ভাইয়ের কাছে? হ্যাঁ এটা আমি নিয়েছি। আপনার? হ্যাঁ। আর ছোট ভাইয়া যেটা নিয়েছে সেটা হচ্ছে তিনটা বাচ্চা হয়েছে, দুই মাস তিন মাস প্লাস বলছিল, সেটাই হচ্ছে পরে বাচ্চা হয়েছে, তিনটা বাচ্চা হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো বাচ্চা। হ্যাঁ ভাই বলে দিছিল দুই মাসে প্রেগন্যান্ট। হ্যাঁ হ্যাঁ এক মাস পরে বাচ্চা হয়েছে। হ্যাঁ হ্যাঁ এক মাস পরে বাচ্চা হয়েছে। আপনার তো গাভিন ডেট ঠিক ছিল? হ্যাঁ হ্যাঁ ঠিক ছিল। আপনার ডেট ঠিক ছিল? এক মাস বেশি ছিল, বেশি লাগছে আর কি। এক মাস বেশি লাগছে, মানে ওইটাতে এক মাস বেশি লাগছে। জি জি। আর আপনাকে যেটা দুই মাস বলছে ওটা এক মাস পরে বাচ্চা দিয়েছে? আমার এক মাস পরে বাচ্চা দিয়েছে। তিনটা বাচ্চা হয়েছে আর কি। তিনটা বাচ্চা হয়েছে? জি জি। আজকে ছাগল পছন্দ করতেছেন? হ্যাঁ আজকে উনি আর উদ্দেশ্যে আসছি, তবে অনেক ভালো এখানে, যেরকম আমরা ভিডিও দেখি তার থেকে অনেক ভালো, দেখে শুনে যে নিতে চায় এখানে সহজমিনে এসে দেখে শুনে নিয়ে গেলে সেটাই বেস্ট হয়। জি জি। তো আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে ভাইয়া ভালো থাকেন। আচ্ছা।